সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে 2019 সাল থেকে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালুর নির্দেশ দেয় সরকার। নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহের 6টি উপজেলার 907টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসানো হয় বায়োমেট্রিক মেশিন। বিদ্যালয়ে প্রবেশ ও প্রস্থানের সময় শিক্ষকরা হাজিরা মেশিনে আঙুলের ছাপ দেন, কিন্তু বছর না ঘুরতেই জেলার প্রায় 90% মেশিনই বিকল হয়ে গেছে আর বাকিগুলোর নেই কোনো ব্যবহার। শিক্ষকরা বলছেন, করোনার সময় বিদ্যালয় বন্ধ থাকার কারণে মেশিনগুলো ব্যবহার হয়নি। ওখানে ডিজিটাল হাজিরা এবং এটার জন্যই আমাদের আসতে হবে, টাইম মেনটেন করে ঠিক মতো। একটা সফটওয়্যারের মাধ্যমে চলতো, তো রিভিউ না করার কারণে ওটা আপাতত বন্ধ আছে। অনতিবিলম্বে এই মেশিনগুলো সক্রিয় করার জন্য পরামর্শ দিচ্ছি। ডিজিটাল হাজিরা পুনরায় চালু করতে নতুন উদ্যোগ গ্রহণের কথা জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা। তাদের থেকে কেনা হয়েছিল, তাদের মাধ্যমে যোগাযোগ করে এই সফটওয়্যারকে নতুনভাবে ইনস্টল করার জন্য এবং সক্রিয় করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। জেলা শিক্ষা অফিসের দেওয়া তথ্য মতে জেলার 907টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন কিনতে ব্যয় হয়েছে প্রায় 2 কোটি টাকা। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।